নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের আরো একবার স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল @ অপশন চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব সুইং ট্রেডিং কি এবং কেন সুইং ট্রেডিং কে সমস্ত সাকসেসফুল ট্রেডাররা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, সেই সাথে সুইং ট্রেডিং কে কিভাবে করা হয় এবং সুইং ট্রেডিং এ কতটা রিস্ক রয়েছে, সুইং ট্রেডিং কাকে বলে, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সুইং ট্রেডিং হলো এক ধরনের ট্রেডিং স্টাইল যেখানে শেয়ার প্রাইসের শর্ট টার্ম মুভমেন্টের উপর নির্ভর করে প্রফিট করবার চেষ্টা করা হয়। সুইং ট্রেডিং এ সাধারণত শেয়ার কেনার পর একদিন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত হোল্ড করে রাখা হয়। ধরুন আজ আপনি কোনো স্টক বাই করলেন এবং সেটিতে কোনো রকম প্রফিট না হওয়ায় সেটিকে হোল্ড করে রেখে দিলেন কয়েকদিন, এবং যেদিন বাই করলেন সেই দিন থেকে শুরু করে বেশ কয়েকদিনের মধ্যে অথবা কয়েক সপ্তাহ অথবা দু তিন মাসের ভেতরই যখন আপনার নির্ধারিত প্রফিটের কাছে প্রাইস চলে আসবে তখন আপনি সেটিকে আবার সেল করে আপনার প্রফিট বুক করে নেবেন, এটিকেই সুইং ট্রেডিং বলা হয়। আর এই সুইং ট্রেডিং এর বাই এবং সেলের বেশিরভাগ ক্ষেত্রেই টেকনিক্যাল অ্যানালিসিস এর প্রয়োজন পড়ে, তবে কেউ কেউ ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর উপর ভিত্তি করেও ট্রেডকে লং টার্মের জন্য এগিয়ে নিয়ে যান। তবে আমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিগণ আপনাদের বিজনেসের কারণে, আপনাদের চাকরির কারণে সারাদিন মার্কেটকে টাইম দিতে পারেন না, অথচ মার্কেট থেকে একটা হ্যান্ডসাম সেকেন্ড আর্নিং জেনারেট করতে চাইছেন, তাদের জন্য সবচেয়ে সেরা ট্রেডিং স্টাইল হতে পারে সুইং ট্রেডিং। আমার নিজেরও এই ট্রেডিং স্টাইলটি খুবই পছন্দ। ক্রিকেটে যেমন টি-20 ওয়ানডের সাথে সাথে টেস্ট ম্যাচও খুব জনপ্রিয়, আর টেস্ট ম্যাচের মধ্যে যে প্লেয়ার যত ভালো পারফর্ম করে সেই প্লেয়ারকেই ততটা বড় প্লেয়ার বলে ধরে নেওয়া হয়। সুইং ট্রেডিংও ধরুন টেস্ট প্লেয়িং এর মতন। টেস্ট প্লেয়িং এ যেমন আপনি দুটো ইনিংস পান একটা ইনিংসের ভুল দ্বিতীয় ইনিংসে শুধরে নেওয়ার জন্য, সুইং ট্রেডিংও আপনি দীর্ঘ দিন সময় পাওয়ার কারণে একবার যদি আপনার ভুল ট্রেড হয়ে যায় তো সেটাকে ঠিক করার মতো সময় পেয়ে যান, অথবা সেই ভুল ট্রেডটি আইডেন্টিফাই করে ছোট্ট লস বুক করে আগে থেকে বেরিয়ে যেতে পারেন। এই রকম ধরনের সুযোগ কিন্তু ইন্টারনেটে বা অপশন ট্রেডিং এ আপনি কখনোই পান না, সেখানে শর্ট টাইমের মধ্যে আপনাকে ডিসিশন মেকিং করতে হয়। আর আপনার নেওয়া ডিসিশন যদি একটু ভুল বলে প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার বড় একটা লসের সম্মুখীন আপনি হয়ে যান অল্প কিছুক্ষণের মধ্যে। আর সুইং ট্রেডিং এখানে সবচেয়ে বেশি এগিয়ে। সুইং ট্রেডিং যেহেতু ধীরে ধীরে বাড়ে ধীরে ধীরে কমে, তো আপনি ভুল হলে আপনার অ্যানালিসিস যখন আপনার মনে হবে যে আপনি ভুল জায়গায় ভুল অ্যানালিসিসে এন্ট্রি নিয়েছেন আপনি সেখান থেকে এক্সিটও করতে পারবেন। একটি কথা মনে রাখবেন বন্ধুরা, সুইং ট্রেডিং আর ইন্টারে ট্রেডিং দুটোই কিন্তু এক নয়। ইন্টারে ট্রেডিং যেখানে কোনো স্টককে বাই করার পর সেটিকে সেই দিনে দিনের দিন মার্কেট ক্লোজ হওয়ার আগে আপনাকে সেল করে দিতে হয়, সেটি হলো ইন্টারে ট্রেডিং। কিন্তু সুইং ট্রেডিং এ আপনাকে কোনো স্টক বাই করার পর মিনিমাম একদিন হোল্ড করে রাখতে হয়, আর সেই শেয়ারের হোল্ডিং এক সপ্তাহ অথবা কয়েক মাস পর্যন্ত হতে পারে। আর এই সুইং ট্রেডিং এর অল্প সময়ের ভেতর দু রকম পদ্ধতিতে মুনাফা কামানো যায়। যেমন কোন স্টক লাগাতার নিচে নামছে এবং অ্যানালিসিস করে আপনি বুঝতে পারলেন যে শেয়ারের প্রাইস আরো নিচে নামতে পারে, অথবা কোন শেয়ারের প্রাইস অনেক উপরে রয়েছে তার অল টাইম হাই এর কাছে রয়েছে, আর আপনি এই ক্ষেত্রে অ্যানালিসিস করে বুঝতে পারলেন আর প্রাইসটি উপরে যাওয়ার মতন পরিস্থিতিতে নেই, এবার প্রাইস নিচে নামবে, তো এই সময় আপনি সেলিং এর মাধ্যমে একটা মোটা অঙ্কের প্রফিট কামিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কিন্তু এই সেলিংটা কিন্তু আপনি ইকুইটিতে পাবেন না। সুইং ট্রেডিং এর এই ধরনের সেলিং করার জন্য আপনার সেই স্টকটি দেখতে হবে নিফটির ফিউচার ইন্ডেক্সের স্টক কিনা, আর যদি আপনার অ্যানালিস করা সেই স্টকটি ফিউচার সেগমেন্টের কোনো স্টক হয়ে থাকে তাহলে আপনি সেই স্টকটির ফিউচার প্রাইসে আপনি প্রথমে সেল করে দিতে পারেন। যেমন ইন্টারনেটে শর্ট সেল করা যায়, তো এখানেও আপনি সেম ভাবে প্রথমে সেল করার সুযোগ পাবেন বেশি দামে, আর তারপর যখন দাম কমবে এবং আপনার প্রফিট বাড়বে আপনি সুযোগ বুঝে আপনার অ্যানালিসিস অনুযায়ী আবার বাইং করে নেবেন। আর যেহেতু আপনি প্রথমে সেল করে দিচ্ছেন আর শেষে বাই করে নিচ্ছেন, আপনার পোর্টফোলিও না কোনো মাইনাস রইল না কোনো প্লাস রইল, ট্রেডটা আপনার কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনি দুর্দান্ত ইনকাম করতে পারেন ফিউচারে সেল করে। দ্বিতীয়ত, যখন কোনো স্টকের প্রাইস লাগাতার উপরের দিকে যাচ্ছে অথবা যথেষ্ট নিচের দিকে একটি সাপোর্ট লেভেলের কাছে চলে এসেছে আর আপনি প্রাইস অ্যাকশন অথবা বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলোকে অ্যানালিসিস করে বুঝতে পারছেন যে কয়েকদিনের মধ্যে মার্কেট আরো উপরের দিকে যেতে পারে, তখন আপনি স্টক বাই করে অল্প কিছুদিন হোল্ড করে রাখতে পারেন। আর যখনই আপনার অ্যানালিসিস অনুযায়ী মার্কেট আপনার টার্গেট প্রাইস পর্যন্ত যাবে তখন আপনি আপনার প্রফিট বুক করে এক্সিট হয়ে যেতে পারেন। এই ক্ষেত্রেও চাইলে আপনি আপনার অ্যানালিসিস করা স্টকটা যদি ফিউচার ইন্ডেক্সের হয় আপনি অল্প টাকাতে বড় মুনাফার জন্য ফিউচারেও কাজ করতে পারেন। ফিউচার ট্রেডিং কি করে করতে হয় সেই বিষয়ে যদি আপনার একটি ডেডিকেটেড ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে গিয়ে কমেন্টস করে আমাদের জানাবেন। এবার দেখব সুইং ট্রেডিং এর কিছু অ্যাডভান্টেজ। সুইং ট্রেডিং এ আপনাকে বেশি সময় ধরে ইনভেস্ট করে থাকতে হয় না, এখানে মোটামুটি 5-10% টার্গেট নিয়ে চলতে হয়, আর একদিন দুদিন অথবা কয়েক সপ্তাহের মধ্যেই আপনার নির্ধারিত
অর্জিত প্রফিট যখন পুরো হয়ে যাবে তখন আপনি এখান থেকে এক্সিট করে যেতে পারেন। এরপর প্রাইস যতই উপরে যাবে আপনার আর গ্রিড করা উচিত হবে না। দ্বিতীয়ত, সুইং ট্রেডিং এ আপনাকে বেশি সময় দেওয়ারও প্রয়োজন পড়ে না, যেমনটা ইন্টারডে এবং অপশন ট্রেডিং এর সময় দেওয়ার প্রয়োজন পড়ে। আপনি আপনার অফিস, ব্যবসা, সমস্ত রকম কাজ করেও সুইং ট্রেডিং করতে পারেন, কারণ সুইং ট্রেডিং এর জন্য মার্কেট ক্লোজ হওয়ার পর আপনি যে কোনো সময় কোনো স্টক অ্যানালিসিস করে খুঁজে বার করতে পারেন কোন স্টকটি আগামী দিনগুলোতে সুইং ট্রেডিং এ আপনাকে বাইং সাইট অথবা সেলিং সাইটে ভালো মুনাফা দিতে পারে। সুইং ট্রেডিং এর কোনো বাধ্যবাধকতা থাকে না যে আপনাকে আজকের মধ্যে বা কালকের মধ্যেই সেল করতে হবে বা বাই করতে হবে, যেমনটা ইন্টারডে এর ক্ষেত্রে হয়ে থাকে এবং যেমনটা অপশনের ক্ষেত্রে থাকে। অপশনে তো এক্সপায়ারি থাকে, এক্সপায়ারি ডেটের আগে আগেই আপনাকে আপনার প্রফিট বুক করে নিতে হয়, কিন্তু সুইং ট্রেডিং এ এমনটা থাকে না। আরও একটি ব্যাপার, সুইং ট্রেডিং এর রিস্ক অনেকটাই কম থাকে, ফলে নতুন ট্রেডাররা সুইং ট্রেডিং এর মাধ্যমে নিজেদের ট্রেডিং জার্নি শুরু করে সাইকোলজিক্যাল লেভেলটাকে যথেষ্ট ভালোভাবে বিল্ড আপ করতে পারেন। সুইং ট্রেডিং এর জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর তেমন একটা প্রয়োজন পড়ে না, টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপর ভিত্তি করেই সুইং ট্রেডিং থেকে দারুণ মুনাফা কামানো যায়। যেমনটি আপনারা জানেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে যেমন মোটামুটি কমার্স ব্যাকগ্রাউন্ড এর প্রয়োজন হয় এবং প্রচুর সময় এটাকে লার্ন করতে আমাদের চলে যায়, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপর ভিত্তি করে সুইং ট্রেডিং করলে সেই বড় সময়টা আমাদের আরামসে বেঁচে যায়। আর আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে যত পরিমাণ মুনাফা আপনি করবেন তার থেকেও বেশি মুনাফা আপনি যদি প্রপার ওয়েতে সুইং ট্রেডিং করতে পারেন তাহলে আপনি সুইং ট্রেডিং থেকে করতে পারেন মোটামুটি 50,000 থেকে 1,00,000 টাকা ক্যাপিটাল থাকলে। আপনি যদি এই ব্যাপারে আরো বিশদে জানতে চান যে কিভাবে আপনি সুইং ট্রেডিং এ বড় মুনাফা আর্ন করতে পারবেন অল্প সময়ের মধ্যে অল্প সময় মার্কেটে ইনভেস্টেড থেকে, তাহলে আপনি এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার যোগাযোগ করতে পারেন। @ অপশন চ্যানেলের মাল্টি কনফার্মেশন টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটি জয়েন করতে পারেন। কোর্সটি আগামী 15 সেপ্টেম্বর থেকে স্টার্ট হতে চলেছে, চাইলে আপনি একবার এখনই যোগাযোগ করতে পারেন ডিটেলস জানার জন্য। পিওর প্রাইস অ্যাকশন দ্বারা মাল্টি কনফার্মেশন টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটি জয়েন হলে আপনি আপনার ট্রেডিং জার্নিকে আরও অনেক সফল বানিয়ে তুলতে পারবেন। এবার জানবো সুইং ট্রেডিং এর কিছু ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে, কারণ যে কোনো জিনিসেরই দুটো দিক অবশ্যই থাকবে, যেমন ভালো দিক থাকবে তেমন তার মন্দ দিকও থাকবে। তার মধ্যে থেকে শুধু ভালো দিক দেখলেই কিন্তু চলবে না, ভালোর সাথে সাথে খারাপ দিকটাকেও আমাদের দেখতে হবে। এরপর নিজস্ব বিচার অনুযায়ী নির্ণয় করতে হবে যে সেই কাজটি আপনার জন্য কতটা সঠিক আর কতটা বেঠিক। সুইং ট্রেডিং এর যেমন কিছু অ্যাডভান্টেজ রয়েছে তেমন কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, যেমন লং টার্ম গেইন লস হওয়া, অর্থাৎ সুইং ট্রেডিং এর কারণে অনেক সময় লং টার্মে যে পরিমাণ প্রফিট হতো সেটা পুরোপুরি নেওয়া সম্ভব হয় না। অনেক সময় এমন হয় যে আপনি টানা 3 সপ্তাহ ধরে কোনো স্টকে ইনভেস্ট করে বসে আছেন আর হয়তো আপনি 5-10% মতো প্রফিট করে নিয়ে আপনি ভাবলেন এই স্টকটি হয়তো আর বেশি উপরে যাবে না, এবার এটাকে সেল করে দেওয়া উচিত হবে। আর যেই আপনি সেই জায়গাতে এক্সিট করে গেলেন, সেল করে গেলেন, পরে দেখা যায় কয়েক সপ্তাহের পর সেই স্টকটি আরো 20-40% পর্যন্ত প্রফিট দিয়ে দিয়েছে। তো এই রকম লং টার্মের প্রফিটটা আপনার সুইং ট্রেডিং এর চক্করে অনেক সময় মিস হতে পারে। দ্বিতীয়ত, ওভারনাইট রিস্ক, অর্থাৎ সুইং ট্রেডিং এ কোনো স্টক হোল্ড করে রাখাতে এক ধরনের রিস্ক থাকে যার কারণে আপনার লসও হওয়ার চান্স হয়ে থাকে, যদিও এটা খুবই কম হয়। তবু আপনাদের জেনে রাখা ভালো, আর সেটি হলো জিওপলিটিক্স এফেক্ট, যেটা কোনো নিউজের মাধ্যমে আমাদের সামনে আসে আর ট্রেডারদের সাইকোলজিতে একটা এফেক্ট পড়ে, যে কারণে ওভারনাইট রিস্কের সম্মুখীন হতে হয় সুইং ট্রেডারদের। আসুন বিষয়টাকে আরো সরল করে বলা যাক। ধরুন আপনি কোনো স্টক কিনে হোল্ড করে আছেন এবং হঠাৎ রাত্রিবেলা কোনো ব্যাড নিউজ আসলো, ধরুন কোনো একটা বড় ইকোনমিক্যাল ক্রাইসিস চলে আসলো যার কারণে সকালে মার্কেট খুলতেই দেখলেন আপনার কেনা শেয়ারগুলো লসে রান করছে। তো এই ধরনের ছোটখাটো রিস্ক কিন্তু সুইং ট্রেডিং এর ক্ষেত্রেও দেখা যায়। সুইং ট্রেডিং যে একেবারে রিস্ক ফ্রি এমনটা কিন্তু একদমই নয়, তবে এই রিস্কগুলো কিন্তু বছরে একবারই আসে, সব সময় আসে না। এরকম ছোটখাটো রিস্ক একটু নিতেই হবে স্টক মার্কেটে কাজ করলে, কথায় আছে না রিস্ক হয় তো ইশক হয়। তো যদি আপনি রিস্ক নেন তাহলে কিন্তু আপনি রিস্কের বদলে একটা মিষ্টি রিটার্ন আপনি পেয়ে যেতে পারেন স্টক মার্কেটে সুইং ট্রেডিং করে। অনেক সময় দেখা যায় আপনার অ্যানালাইসিস ঠিকই আছে কিন্তু কোনো নিউজের কারণে আপনার লস হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে লস মেনে নিতে হবে। আর বেশি লস হওয়া থেকে বাঁচতে হলে স্টপ লস অবশ্যই সেট করে রাখতে হবে। প্রপার স্টপ লস এবং ট্রেলিং স্টপ লস কিভাবে লাগাবেন সেই ব্যাপারে আমাদের ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে আপনি ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন, ভিডিও দুটোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাছাড়াও আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমাদের ভিডিও নিয়ে, আমাদের কাজ নিয়ে, সেটাও অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে। এতক্ষণ ধরে ভিডিও যেহেতু দেখেছেন তো আশা করি আপনারা আমাদের কাজ যথেষ্ট ভালো লেগেছে। যেতে যেতে আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন।
যাবেন। সেই সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে আপনার পরিচিত পার্সনদের সাথে চ্যানেলটিকে শেয়ার করুন। শেয়ার করলে আমি যেমন আপনাদেরকে লেভেল শেয়ার করে আপনাদের কেয়ার করি, তেমনভাবেই আপনিও আমাদের কেয়ার করতে পারেন আমাদের @ অপশন চ্যানেলটিকে আপনার বন্ধু আপনার পরিবারের সাথে শেয়ার করে নিয়ে। আজকের ভিডিওতে এটুকুই, কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।